লক্ষ্য রাখবি যাতে পিটু কোনো মতেই স্কুলের বাইরে না বেরোয়, ঠিক আছে? আমি ততক্ষণে বাড়ির সবাইকে নিয়ে আসছি, ঠিক আছে? তুমি যাও দীপু কাকা, আমি ভাইয়ের স্কুলে ওখানে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি সবাইকে নিয়ে এসো, কেমন? আর শোন, তোর সঙ্গে যদি মেজ বৌদির দেখা হয় তুই কিন্তু আগে থেকে কিছু বলিস না, হ্যাঁ? না দেখ, ভয় পাবে, শরীর খারাপ হবে। তুই এক্ষুনি স্কুলে যা, যদি স্কুলের আশেপাশে হীরার লোকজনকে দেখতে পাস চিলিক, তাহলে কিন্তু যেভাবেই হোক পিল্টুকে বাঁচাস। আমি যাচ্ছি দীপু কাকা, তুমি তাড়াতাড়ি যাও, তুমি তাড়াতাড়ি সবাইকে নিয়ে এসো, কেমন? বেশ বেশ বেশ। কত দূর করাবে ঠাকুর? না যাই, বাড়ির সবাইকে খবরটা দি, দৌড়ে দৌড়ে যাই। কি জয় গুরু! মামি, মামি, বর্দা মির্জা কোথায় আছো তোমরা? আরে তাড়াতাড়ি এসো, সর্বনাশ হয়ে গেছে। মামি, আরে কোথায় গেলে তোমরা? মামি, বর্দাকে একবার তাড়াতাড়ি ডেকে দাও তো। না নেই, বাড়িতে নেই, সে কি এখনো বাড়িতে বসে আছে নাকি? দীপু, কি হয়েছে, কি এমন লাগছে কেন এলে তোকে? সে কথা পরে বলছি। আচ্ছা, মেজদা ছোড়দা কেউ আছে বাড়িতে নাকি? কেউই নেই। আর বললাম তো কেউ নেই, সব বেরিয়েছে। তুমি তো ঝিলিকের ওখানে ছিলে না, কি হয়েছে দীপু? হ্যাঁ, আমি তো ঝিলিকের ওখানেই গিয়েছিলাম। ঝিলিকের সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ হয়েছে, কিন্তু চায়ের দোকানে না, হীরাম্মার ওখানে। ঝিলিকে চায়ের দোকানে না পেয়ে আমি ভাবলাম যাই হীরাম্মার কাছ থেকে যদি গয়নাগুলো পাওয়া যায় একবার চেষ্টা করি। ওখানে গিয়ে আমি দেখি ঝিলিক, আর সেখানে গিয়ে আমি যা শুনলাম, আমি তো মাথা খারাপ হয়ে গেছে আমার। ওখানে তুই কি শুনলে সেটা বল। ঝিলিক হীরাম্মাকে বলছে যে আমি ওই বাড়িতে, মানে এই বাড়িতে পরী হয়ে ঢুকতে চেয়েছিলাম, আমি কিন্তু পরী হতে পারিনি, আর যেহেতু আমি পরী হতে পারিনি সেহেতু আমি এই বাড়ির ভালো দেখব না, কিছুতেই দেখব না। ওকে তো কেউ এই বাড়ির ভালো দেখতে বলেনি। আর ওই কথা বলেছো তো, তাতে তোর এত মাথা গরম করবার কি হয়েছে? যাক মামা, তুমি আছো, তুমি জানো ঝিলিক কি করেছে? কি করেছে বলছি, যেতে যেতে না হলে দেরি হয়ে যাবে। মামি, মেজ বৌদি কি বিল্টুকে স্কুল থেকে আনতে চলে গেছে? হ্যাঁ তা তো গেছে, কিন্তু কেন? মামা দাঁড়িয়ে থেকো না, চলো। দীপু, তুমি কি বলতে চাইছো আমরা কিন্তু ঠিক করে বুঝতেই পারছি না। এখন বুঝিয়ে বলার মতো সময় নেই, অত সময়, এতক্ষণে হয়তো ঝিলিক বিল্টুকে নিয়ে পালিয়ে যাবে। কি বললি? আমি জানি তুমি ভাববে, আমি সেই জন্যই বলতে চাইনি। ঝিলিক হীরাকে বলেছে যে আজকের মধ্যেই বিল্টুকে চুরি করে হীরার হাতে তুলে দেবে। কি বলছিস কে দীপু? তুই বিল্টুকে? আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি, আমার কথা বিশ্বাস করো। আমি গয়না চাইতে গিয়েছিলাম সেই জন্য ঝিলিক হীরার সঙ্গে হাত মিলিয়ে এই বাড়ির ক্ষতি করতে চাইছে। ওগো কি হলোটাকে তুমি কি দেখছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? আরে যাও, ঝিলিক সর্বনাশটা করে দেবার আগে যাও। তা দেখো, যাও না গো, যাও না। তা দেখো, একটিবার আমার ছেলেটার কথা বিশ্বাস করো না গো, একটিবার দেখো ও তো কি বলেছে, বলেছে একটু তোমাদের সঙ্গে যেতে। যাও যাও না গো। চলুন দাদা, আমি যাব আপনার সঙ্গে, আমি দেখতে চাই যে ব্যাপারটা কি। পিসি, তুমি যদি যাও তাহলে প্লিজ তাড়াতাড়ি চলো। মামা চলো, না হলে সত্যি দেরি হয়ে যাবে, এতক্ষণে হয়তো ঝিলিক স্কুলে পৌঁছেও গেছে।
চল 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 আমি আসছি। কাকু এখন কটা বাজে? পৌনে তিনটে। এখন স্কুল ছুটি হতে দেরি আছে। দীপু কাকা বললো মা আসবে, কি করি আমি? মা যদি আমাকে দেখে ফেলে আমি তোমাকে কিছুই বলতে পারবো না, আর বলতে গেলে তোমাকে সামনে যেতে হবে। না, দূর থেকে দেখব। মা ভাইকে নিয়ে নিলে আমি পেছন পেছন বাড়ি অবধি যাব। হ্যাঁ, তাই করব। মাকে তো এখনো দেখছি না, মাকে এখনো আসেনি। হীরার লোকজনকেও তো দেখতে পাচ্ছি না। যা, স্কুল তো ছুটে হয়ে গেল কিন্তু মা তো এখনো এলো না, কি করি? না না, যেভাবেই হোক ভাইকে বলতেই হবে, মা না আসা পর্যন্ত ও যেন স্কুলের ভেতরেই থাকে।
শুরু হতে দেবো না, কিছুতেই না। তোমায় ছাড়া ঘুমাসি না মা। চলো 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 পাল্টাই।